অবশেষে মুক্তি পেয়েছেন র্যাপার হান্নান। আওয়াজ উডা গানের জন্য গ্রেপ্তার হওয়া তরুণ র্যাপার হান্নান হোসেন শিমুল মুক্তি পেয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন সময়ের জনপ্রিয় গান কথা কয়ের শিল্পী সেজান। হান্নানেরই সহকর্মী জানিয়েছেন মঙ্গলবার 6 আগস্ট বিকেলে হান্নানকে মুক্তি দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করতে গেল মাসেই বেশ কিছু গান ছড়িয়ে যায়, যার মধ্যে তরুণ র্যাপার হান্নানের করা আওয়াজ উডা ছিল অন্যতম। গানটি ইউটিউব ও ফেসবুকে মুক্তির পর তুমুল আলোচনা তৈরি হয়। পরে নারায়ণগঞ্জ থেকে এই গানের জন্য তাকে গ্রেপ্তার করে পুলিশ, নেওয়া হয় 2 দিনের রিমান্ডে। হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার খবরটি চাউর হতেই দেশের সঙ্গীত শিল্পী সহ সাধারণ নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেন। নেটিজেন সহ নড়েচড়ে বসেন শোবিজ অঙ্গনের মানুষেরাও। হান্নানকে গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দাও করেন অনেকে। এমনকি তরুণ এই র্যাপারকে গ্রেপ্তারের নিন্দা ও মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দেয় নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন আর্টিস্ট এট রিস্ক কানেকশন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।